হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই বর্ষাকালের বিকেলে এই রকম রেসিপি হলো আর কোনো কথাই নেই। আজকের রেসিপি হলো মোচার চপ। তার জন্য মোচাটাকে ভালো করে বেছে নিতে হবে। মোচার এই ভিতরে যে লম্বা লম্বা অংশগুলো থাকে সেগুলোকে বাদ দিতে হয়, আর একটা নিচের দিকে নৌকার মতো একটা ট্রান্সপারেন্ট অংশ থাকে সেটাকেও বাদ দিয়ে দিতে হয়। সবগুলোই একইভাবে করে নেব। এবার একটা পাত্রের মধ্যে হলুদ আর নুন দিয়ে দেব, তার মধ্যে মোচার ওই যে অংশগুলো বেছে রেখেছি সেগুলো কেটে নেব, আর ভিতরের যে কচি মোচাটা আছে সেটাকেও কেটে নেব। নিয়ে নুন হলুদের মধ্যে ভালো করে কিছুক্ষণ রেখে চটকে চটকে সেখান থেকে ছেঁকে নেব জিনিসটাকে। এবার এর মধ্যে বেসন দিয়ে দেব, যেহেতু নুনটা আগে দিয়েছি তাই নুনটা একটু কমই দেব। দিলাম চিলি ফ্লেক্স আর একটা আলু সিদ্ধ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে একটা গোটা ডিম দিয়ে দেব। এবার একটু খাবার সোডা দিয়ে দিলাম, আর বিস্কুটের গুঁড়ো দিয়ে মেখে আধ ঘন্টার মতো রেখে দিলে জিনিসটা খুবই মচমচে হয়, ওই জন্য মেখে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে তারপরে ভাজব। রাখা হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম করতে দেব, দিয়ে এবার মোচার যে মাখাটা ছিল সেটা এবার বিভিন্ন শেপ দিয়ে দিলাম তেলের মধ্যে। আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন। হয়ে গেছে আমার ভাজা, দেখুন মোচার চপটা কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।